দেশে স্বনামধন্য ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাজারে নিয়ে এলো করোনায় চিকিৎসায় মুখে খাওয়ার ঔষধ মলবি। এই উপলক্ষে রাজধানীর স্কয়ার ফার্মাসিউটিক্যালসের অফিসে আনুষ্ঠানিক ঔষধটির মোড়ক উন্মোচন করা হয়। এর আগে 8 নভেম্বর ঔষধ প্রশাসন কর্তৃক মলবির উৎপাদন ও বাজারজাতকরণের অনুমোদন পায়। যুক্তরাষ্ট্রের ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মার্ক এবং রিজব্যাক বায়োথেরাপিউটিক্সের তৈরি করোনা ভাইরাস চিকিৎসায় এটি প্রথম ঔষধ যেটি মুখে সেবন করতে হবে।